আপনি নেতা মানবেন কাকে? যাদের জ্ঞান আছে এবং যে মানুষগুলো শক্তিশালী, এদেরকে নেতা মানতে হবে, নির্দেশ আল্লাহ। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা ইন্নাল্লাহ হাসতাফাহু আলাইকুম ওয়াসাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের নেতৃত্ব দেবে তারা, তোমাদের উপরে শাসনভার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেব যাদের এলেম আছে এবং যারা শক্তিতে ভরপুর। এক নম্বরে আমরা এলেম জ্ঞান যাদের আছে তাদেরকে মানতে চাই। এ জ্ঞান আবার দুই প্রকার, একটা দুনিয়া একটা আখেরাতে। কথা বুঝতেছে? এ বাংলাদেশে আপনি কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে বলেন তো, যারা নেতৃত্ব দিচ্ছে উভয় জগতের জ্ঞান রাখে এমন মানুষ কম না বেশি? বলেন বলেন। এই 15.5 বছরে যারা ছিল খালি কয়েকজন বাদ দিয়ে, তাও যাদের জ্ঞান আমরা জানি যে ছিল, কোরআন হাদিস মনে করতাম যে খুব বেশি জানে, ওরা কোরআনের ভুল পর্যন্ত ধরিস। এই যে দরবেশ বাবা বলতো, কোরআনেও ভুল আছে তবে মেজর না। বলেন তো, এই যদি হয় জ্ঞানী মানুষের কথাবার্তা। জ্ঞান হওয়া লাগবে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে, আর অন্যান্য রাজনৈতিক দলে যারা আছেন, দুই জগতের জ্ঞানে পারদর্শী এদেশে মানুষ খুব কম। আমি নাম নিলাম না, আপনি এমনি ইঙ্গিত দিচ্ছি, বলছেন তো তারা জীবনে। এই যে আপনি বলেন যে মাদ্রাসায় পড়েনি, ওদের আর কি জ্ঞান? আমি নিজে তাদের সাথে ছিলাম জেলখানা, আপনাদের পাশে জেনা খুলনা, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মৌলভীবাজারের ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, কুমিল্লার ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, রাজশাহীর অধ্যাপক মজিবুর রহমান, এই যে যাদের নাম বললাম একদিনও মাদ্রাসায় পড়েছে। আপনি কোরআন হাদিস এবং বাস্তবে ওনারা যে বিষয় লেখা পড়া করেছে ওই বিষয়গুলো নিয়ে জানতো? আমার মতো আপনার মতো আলেমকে পড়াতে পারবে এরকম যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য বাস্তবই এইটা, যারা আসলে জ্ঞান রাখে এবং তারা শক্তিশালী। আমির জামাত 64 বছর বয়স, অথচ বলছে আমি এখনো যুবক, আমার শরীর চলে নাই 33 বছরে, আর উনি আজকে চট্টগ্রাম, কালকে খুলনা, এরপরের দিন পটুয়াখালী। এই মুরব্বী মানুষ যে দৌড়ানো দৌড়াচ্ছে, এ যুবক মানুষ ছাড়া সম্ভব না। সুতরাং শক্তিও আছে জ্ঞানও আছে, এইরকম যোগ্যতা সম্পন্ন যারা আসবে সামনে তাদেরকে মেনে নেওয়া লাগবে, এ নির্দেশ হামজা। বলেন বলেন। আপনি যে কোনো তাফসির পাওয়া যায় পড়বেন, সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে। আমি বাকিগুলো বলতে গেলে যেহেতু সময় যাবে ইঙ্গিত দিলাম। ইয়াসিন নামে আল্লাহ যে ডাক দিলেন নবীজিকে, আপনার আদর্শ আপনার নেতা কোয়ালিটি সম্পন্ন হওয়া লাগবে, যদি না হয় আপনি কিন্তু এটা দুনিয়ার বিষয় করে ছেড়ে যেতে পারেন না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়ে